দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম 24 এ আপনাদের সাথে আছি আমি সোহেলী চাকমা করোনায় আরো 5 জনের মৃত্যু হলো চট্টগ্রামে এর মধ্যে নগরীতে 4 জন আর জেলায় মৃত্যু হয়েছে 1 জনের এ নিয়ে জেলায় মোট মৃত্যু দাঁড়ালো 545 জনে গত 24 ঘন্টায় চট্টগ্রামের 9টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট 1004 জনের এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 142 জনের নমুনায় আক্রান্তদের মধ্যে মহানগরীর 113 জন আর জেলায় 29 জন এই নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হন 50620 জন চট্টগ্রামে করোনা সংক্রমণ কিছুটা কমলেও সার্বিক বিবেচনায় এখনো উদ্বেগজনক বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যে কোনো সময় তা আবার বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন তারা তাই এখন থেকেই পর্যাপ্ত প্রস্তুতি সেরে রাখার পরামর্শ তাদের তবে সীমাবদ্ধতার মধ্যেও সংকট মোকাবেলায় নানা প্রস্তুতির কথা জানায় স্বাস্থ্য বিভাগ গেল মার্চ থেকে চট্টগ্রামে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার লকডাউন সহ নানা উদ্যোগে সে হার কিছুটা কমলেও উদ্বেগ কাটেনি এখনো জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সংক্রমণ কমার এই হার দেখে স্বস্তির কোনো কারণ নেই কেননা সার্বিক হিসাবে এখনো উদ্বেগজনক পর্যায়ে সংক্রমণ যা যে কোনো সময় বাড়তে পারে আবারও তবে এজন্য প্রস্তুতিতে ঘাটতির কোনো অবকাশ নেই যদিও চট্টগ্রামে পর্যাপ্ত আইসোলেশন সেন্টার ও দক্ষ জনবলের সংকট আছে বলে মনে করেন এই চিকিৎসক এই পরিস্থিতি বাংলাদেশে হবে না এই আশঙ্কা আমরা উড়ে দিচ্ছি না হওয়ার সম্ভাবনাটাই বরঞ্চ বেশি প্রশ্ন হলো যদি হয় আমরা কি তখন ভাববো নাকি এখন থেকে আমাদের প্রস্তুতি আমরা শুরু করব যেটা করতে হবে সেটা হলো অসংখ্য আইসোলেশন সেন্টার আমাদের এখানে গড়ে তুলতে হবে পর্যাপ্ত জনবল নিয়োগ দিতে হবে এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মতো টেস্ট সেটা সর্বত্র অ্যাভেলেবল করতে হবে তবে সীমাবদ্ধতার মধ্যেও চট্টগ্রামের সংকট মোকাবেলায় নানা প্রস্তুতি নেয়ার কথা জানায় স্বাস্থ্য বিভাগ পতেঙ্গা তারপরে এখানে বিদ্যানন্দ এগুলো তো 2-3% রোগী এর পাশাপাশি সিটি কর্পোরেশনের যেটা এটাও খালি পুরো হলি কৃষ্ণ হাসপাতাল আমরা প্রস্তুত রাখছি দরকার হলে আমাদের যদি প্রথম যেটা এটা হচ্ছে জেনারেল হাসপাতালের সেকেন্ড ইউনিট প্রথম ইউনিটে 70% ভর্তি হলে ওইটা আমরা চালু করে দিই হিসেবে আমাদের চট্টগ্রামে এখনো পর্যন্ত প্রস্তুতি সন্তোষজনক জনবল আপনি রাতারাতি 5 বছর 6 বছর 10 বছরের কোর্স একদিনে করতে পারবেন পারবেন বল যা আছে তাই অ্যান্টিজেন টেস্টের জন্য প্রত্যেকটি উপজেলায় আমরা ব্যবস্থা করেছি ট্রেনিং সম্পন্ন হয়েছে ঢাকা থেকে আসলেই আমরা সেগুলো বিতরণ শুরু করব বর্তমানে শুধু জেলা সদর হাসপাতালগুলিতে হচ্ছে আমি বিআইডিএ নিতে হচ্ছে চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত প্রায় 50,000 আর প্রাণহানি ছাড়িয়েছে 500 সংক্রমণ রোধে মানুষের সচেতনতার উপর বেশি জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ রনি দত্ত চ্যানেল 24 চট্টগ্রাম দর্শক করোনা লকডাউন সহ রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি জানবো সেখানকার পরিস্থিতি জানিয়েছেন জিয়াউল হক এই যত ঘনি আসছে মার্কেটগুলোতে সমাগম ততই কিন্তু বাড়ছে আমরা কথা বলেছিলাম এখানকার ক্রেতা এবং বিক্রেতার কাছে তারা জানাচ্ছেন যে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে তারা বাধ্য হয়েই আসলে মার্কেটে আসছেন তাদের আবদার পূরণ করার জন্যই সেই ক্ষেত্রে অনেকে মাস্ক পরিধান করতে দেখা গেছে অনেকে অসচেতনভাবে মাস্ক না পরে ঘোরাফেরা করতে আমরা লক্ষ্য করেছি বিক্রেতা বলছেন যে ক্রেতাদের মধ্যে মাস্ক পরিধান এবং সচেতনতা খুবই কম তারা চেষ্টা করছেন যে সচেতনতা ধরে রেখেই তারা বেচা কেনা করতে আমি এক তথ্য জানিয়ে রাখতে চাই যে স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাঙামাটিতে আজ প্রায় 6 জনের অর্থদণ্ড দেওয়া হয়েছে এর মধ্যে 2 জন ক্রেতা এবং 6 জন হচ্ছে বিক্রেতা এই মোবাইল কোড আমাদের যে আরও জানিয়েছেন তারা নিয়মিত এটি পরিচালনা করবেন এবং যারাই এই স্বাস্থ্যবিধি অনুসরণ করবেন না তাদের বিরুদ্ধেই এই ব্যবস্থা নেওয়া হবে দিন যতই যাবে তারা জানাচ্ছেন যে মানুষের সমাগমও বাড়বে কেনা বেচা বাড়বে তারা এই লোকজন কেনা বেচার কারণে বিক্রেতারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা বলছেন যে যে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার কেনা বেচা শুরু হওয়াতে তাদের মধ্যে একটি স্বস্তি এসেছে এবং তাদের যে দীর্ঘদিন বন্ধ থাকা যে ক্ষতির সম্মুখীন সেটি পুষিয়ে উঠতে তাদের পক্ষে সম্ভব হবে রাঙামাটিতে গত 24 ঘন্টা প্রায় 67 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে একজনের পজিটিভ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি সিভিল সার্জন অভিসূত্র থেকে কক্সবাজার সীমান্ত দিয়ে বিচ্ছিন্নভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ থেমে নেই গেল কয়েকদিনে প্রায় অর্ধশত রোহিঙ্গা ঢুকেছে টেকনাফে নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঠিকানাও হচ্ছে বিভিন্ন ক্যাম্পে বিষয়টি এপিবিএন নিশ্চিত করলেও জানা নেই বিজিবির এমন অবস্থায় ফের রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে ছবির এই মানুষগুলোর প্রত্যেকে রোহিঙ্গা যারা সম্প্রতি মিয়ানমার থেকে সীমান্ত পার হয়ে এসে অবস্থান করছে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন ক্যাম্পে গেল কয়েকদিনে এমন 22 জনকে শনাক্ত করেছে এপিবিএনের 16 ব্যাটালিয়ন যারা নতুন করে এসেছে বাংলাদেশে
কর্মকর্তারা জানিয়েছেন, অন্যান্য ব্যাটেলিয়নও শনাক্ত করেছে আরও অন্তত 20-22 জন নতুন রোহিঙ্গা। নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা খবরটা পেয়ে যাচ্ছি যে নতুন করে একজন রোহিঙ্গা এখানে আমাদের ক্যাম্পে এসেছেন। সাথে সাথে আমরা আমাদের শরণার্থী প্রত্যাবাসন কমিশনার স্যারকে আমরা এটি জানাই। এখানে আরও 2টি ব্যাটেলিয়ান আছে, আর্ম পুলিশ ব্যাটেলিয়ান না আপনি জানেন, আমি তাদের যারা অধিনায়ক তাদের সাথেও কথা বলেছি, তাদের ওখানেও কিছু কিছু সংখ্যক এসেছেন। তবে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা। এই এত বড় সীমান্ত দিয়ে কোন দিকে কখন আসছে তার ব্যাপারটা যারা নিশ্চিত করেছে তারাই ভালো বলতে পারবে, বাট আমাদের চোখের দৃশ্যমান সম্ভাব্য যে সমস্ত পয়েন্টগুলো দুর্বল এলাকাগুলো আমরা টহল বাড়িয়েছি। নতুন অনুপ্রবেশকারীদের একজন সোনা মিয়া জানান, 2017 সাল থেকে কারাভোগ করেন মিয়ানমারে, সেখানে তার কেউ নেই, তাই মুক্তি পেয়েই চলে আসেন এপারে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কথা বলতে রাজি হননি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, তবে ক্যাম্পে আশ্রয় দেয় উদ্বেগ জানিয়েছে নাগরিক সমাজ। যে রোহিঙ্গাগুলো মিয়ানমার কারাগার থেকে মুক্তি লাভ করেছে তাদের মিয়ানমারে থাকার কথা, কিন্তু তারা কেন বাংলাদেশের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় পাচ্ছে? এভাবে যদি বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মিয়ানমারের নাগরিকরা আশ্রয় পায় তাহলে নতুনভাবে রোহিঙ্গা অনুপ্রবেশে উৎসাহিত হবে। সম্প্রতি মিয়ানমার সরকার 23,000-এর বেশি বন্দীকে মুক্তি দেওয়ার খবর প্রচারিত হয় আন্তর্জাতিক গণমাধ্যমে, যাদের মধ্যে রোহিঙ্গা রয়েছে 600+। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। করোনা সংকটে খাগড়াছড়িতে অসহায়দের মাঝে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে মহালছড়ি জোনের উদ্যোগে 100+ পরিবারকে দেওয়া হয় চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় নানা সামগ্রী। সেনা কর্মকর্তারা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব সহায়তা দেওয়া হয়, যা সামনেও অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।